হাবড়ায় বিজেপি পার্টির সর্বনাশ ডেকে আনলো বিজেপিরই একাধিক নেতাকর্মীরা। বিজেপিরই নেতাকর্মী হয়ে বিজেপি নেতাকে পার্টি অফিসে তালা মেরে বিজেপি পার্টি অফিস ভাঙচুর চালালো। একাধিক বিজেপি নেতাকর্মীরা বিজেপি পার্টির ওপর ক্ষিপ্ত হয়ে বিজেপিরই পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল। এই দৃশ্য দেখার পর বিজেপির বড় বড় নেতাদের মাথায় হাত পড়েছে, কারণ লোকসভা ভোট রয়েছে মাত্র কয়েক মাস পরেই। লোকসভা ভোটের মুখে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিল বিজেপিরই একাধিক নেতাকর্মীরা। এতেই নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএসের বড় বড় নেতারা বিপদে পড়েছে। চলুন প্রথমে দেখে নিন বিজেপি নেতাকর্মীরা কীভাবে বিজেপিরই পার্টি অফিসে ভাঙচুর চালালো। বিপদে পড়ে বিজেপি নেতা, অন্য এক বিজেপির বড় নেতা, তিনি মিডিয়ার সামনে এসে বিপদে পড়ে কী কী বললেন বিজেপি পার্টি সম্পর্কে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি আমরা দেখছি বাঁকুড়া, বারাসাত, বনগাঁ কোথাও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তালাবন্দি করে দলীয় কর্মীদেরই বিক্ষোভ, বা কখনো দেখা যাচ্ছে দলীয় বিধায়কেরই ক্ষোভ প্রকাশ। আর এবার বিজেপিতে ফের সাংগঠনিক দ্বন্দ্ব দেখা দিল হাবড়ায়। বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দলীয় কর্মীদের একাংশেরই। টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি করার অভিযোগ জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে। যদিও টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয়, হুঁশিয়ারি দলীয় কর্মীদের। বিধানসভা ভোটের পরে রাতি দেড়টার সময় আমার বাড়িতে যে লোক হামলা করেছে, সেই লোক আজকে এই মন্ডলের সহসভাপতি পদে বসে আছে, তৃণমূলের রয়েছে। আমার সুপন শর্মা তার নাম, আজকে মন্ডলের সহসভাপতি। বিধানসভা ভোটের পরে আমি তিন মাস হাবড়া ছাড়া ছিলাম, রাত্রি আড়াইটার সময় আমার বাড়িতে হামলা করেছে, ওই মদ খেয়ে গিয়ে তৃণমূলের ছেলেবেলে নিয়ে, আর সে হচ্ছে মন্ডলের সহসভাপতি পদে বসে আছে। হাবড়ায় যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা পার্টির সাথে সরাসরি কখনো বহুদিন আগে যুক্ত ছিল, বর্তমানে তারা পার্টির সাথে কোনোভাবে যুক্ত নেই, দীর্ঘদিন তারা পার্টির বাইরে রয়েছে। এখন তারা ঘোলা জলে মাছ ধরার জন্য একটা সিন ক্রিয়েট করছে এবং এতে শাসক দলের মদতে তারা করছে। তার কারণ তারা শাসক দলের মদতে, এই কারণে এই শাসক দল তাদেরকে মদত দিচ্ছে সামনে লোকসভা ভোট তারা একটু মাইলেজ পাওয়ার জন্যে। এবং যেহেতু তারা পার্টি বিরোধী বা বিভিন্ন পার্টির সংবিধান না মানার জন্য তাদেরকে তারা দীর্ঘদিন ধরে পার্টির বাইরে রয়েছে, তারা একটু মাইলেজ পাওয়ার জন্য এটা করছে।